हेलो वेलकम बैक टू दि चैनल। आज के ब्लगटा बेस अन्यरकम होबे। आज के छेले के स्कूले छेड़े आसार पर आमरा सब मायरा मिले बसेछि एकटा पार्कर मध्य, कारण अनेकटा टाइम आमादेरके बसते होबे। तो दुजन बौदि किछु खाबार निये एसेछे बाड़ी थेके, तो एकजन निये गुजिया आर एकजन आलुर चप। तारपर आमरा एकटु गेछिलाम एखाने दोकाने चेरी के स्कूले छेड़े, बस आमरा एखाने एकटु घुरछि। आर এখন আমাদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে অ্যাকচুয়ালি, তো আমাদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, তো এখন ভালোই টাইম স্পেন্ড হয়ে যায় চেরিকে ক্লাসে ছেড়ে দিয়ে। হাই করব, হাই হাই। सब लोग ब्लॉगिंग करने के लिए इंस्पायर हो रहे हैं। अरे पहले हिंदी में भी करती थी मैं, दोनों चैनल संभाल नहीं पाई, इसको छोड़ दिया मैंने। सब ठीक आछे, वेदर ठीक ही छिलो, बस एक बार करे गरम एक बार करे रोद। आमार अनेक भालो हयेछे, आमार एकटु हाँटा हये जाच्छे। तो एखाने देखो एकटा फोयारा आछे, तो एखानटाते आमरा एकटु बसे पड़े अनेके रिल्स बानाच्छे, अनेके फोटो तुलछि। आमरा प्रचुर फोटो तुली जखनी आमरा एक जायगाय हये जाय डेली बेसिसे बोलते। तोमरा शर्टसे होयतो एटा देखते पाबे। তো জাস্ট কিছুক্ষণ আগে আমি চেরিকে নিয়ে বাড়িতে ফিরলাম স্কুল থেকে। তো কি হয়েছে, আজকে আমি সকালবেলায় রান্না করে যাইনি, যে সকালবেলা রান্না করব, এসে পরে আবার লাঞ্চ বানাতে না প্রচণ্ড অসুবিধে হয়ে যায়। তো ভেবেছিলাম যে আজকে এসে পরে কিছু একটা অর্ডার দিয়ে দেবো, চেরির জন্য বানানো হয়ে গেছে, আমার জন্য কিছু একটা অর্ডার দিয়ে দেবো। এখানে টাউনশিপের মধ্যে যে রেস্টুরেন্টটা আছে না ওখান থেকে, বাট আমাকে ধোকা দিয়ে দিল রেস্টুরেন্টটা। সেটা হলো এখন ওনারা কিছু অর্ডার নিচ্ছে না যেটা বাড়িতে দিতে আসবে। মানে এরকম রেস্টুরেন্টের কী দরকার যেটা টাউনশিপে থাকবে, যেটা বাড়িতেই কোনো কিছু আমি হেল্প পাবো না। সবার কি সবসময় শরীর ভালো থাকে, বা বলো কখনো কখনো ইচ্ছেও করে না যে আমি রান্না করবো, রাইট? তো অনেকেই এরকম হয়, কিন্তু তো যাই হোক এসে পরে দেখো আমাকে আবার মানে তাড়াহুড়ো করে রান্না বসাতে হচ্ছে। রান্না বসাচ্ছি, এদিকে বেগুন ভাজছি। এসে পড়লে সত্যি আর এনার্জি থাকে না যে কিছু রান্না করবো আমি, বাট আজকে স্কুলে বেশ মজা লেগেছে। মানে এতগুলো মারা একসাথে হয়েছি, তো আর প্রত্যেকদিন একটা মানে জমজমাট, একটা মানে এতগুলো মা একসাথে হয়েছি তো প্রত্যেক দিন যেন মনে হয় একটা পিকনিক চলছে, সবাই কিছু না কিছু একটা বানিয়ে নিয়ে আসে। তো আমরা যে ওখানে দু ঘন্টা থাকি সেটাও আমাদের কভার হয়ে যায়, যে আমাদের কোনো অসুবিধা হয় না যে এতটা টাইম কী করে স্পেন্ড করব। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমি এদিকে রান্না বসিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা করে নি কারণ খিদেও পেয়ে গেছে, কী আর করবো। রান্নাটা বসিয়েছি আর কি বলছিলাম, হ্যাঁ, যে আমরা ওখানে থাকি এতগুলো মা একসাথে হয়েছি, তো এখন কী হয় টাইমটা বেশ ভালোভাবে স্পেন্ড হয়ে যায়, আর মানে মুডটাও ফ্রেশ হয়ে যায়। এখন মনে হয় যে না হ্যাঁ দেরি যায়, বাট আমার শরীর একদমই বইছে না কি বলবো। তো এখানে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি, যাতে একটার মধ্যে আমি খাবারটা রেডি করে নিতে পারি, আর চেরিকে আর নিজেও আমরা একসাথে খেয়ে নিতে পারি। তো আজকে আমি আর ভাত বসালাম না, কারণ ওর ভাত বসাতে যতক্ষণ মানে ভাতটা রেডি হতে যতক্ষণ টাইম লাগবে না, আমার এখানে তিনটে চারটে তরকারি রান্না হয়ে গেল। মানে আমি ঘুগনি বানিয়েছিলাম, পরোটা বানিয়েছিলাম, আর বেগুন ভাজা, এগুলো সব, তারপর চেরির জন্য অমলেট, আর চেরির ভাতটা তো করাই ছিল, তো আমার হয়ে গেছে। তুমি ভাবার আমার ভাতটা তৈরি হতে অনেকটাই টাইম লাগে, কারণ এটা জানি না কেন এখানে উষ্ণ চাল এরকম কেন এত বেশিক্ষণ টাইম লাগে। তো যাই হোক, আমি এখন জাস্ট দুটো পরোটা বানাতে হবে, একটু বেশি করে আটা মেখে নিচ্ছি যাতে রাতের জন্য হয়ে যায়। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখো আমি করে নিচ্ছি, তার সাথে ব্লগটাও করছি। হোপফুলি তোমাদের এই এফর্টটা ভালো লেগেছে। তো এই যে চেরি আমাকে প্রিন্সেস বানাচ্ছে, প্রিন্সেস কি হচ্ছে আমি জানি না, তবে চুলটা আমার পুরো মানে জট পাকিয়ে দিয়েছে। তো দেখো এসে পরে অত তাড়াতাড়ি করে রান্না টান্না করলাম, হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া করে মানে একদম ড্রেন হয়ে গেছিলাম আমি।
আমি খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে একদম ঘুমিয়ে গেছি, আমরা দুজনেই ভালো ঘুমিয়েছি। তারপর এই উঠে পড়ে এখন বাজে 7:45, তো এখন আমরা জাস্ট বসেছি, চাটা এখনও বানাইনি, বানাবো, খাবো, খিদে পাচ্ছে আবার, তো চা বানাবো। চেরিকে আমি দুধ খাইয়ে দিয়েছি। আর এই ছোট্ট একটা ব্লগ, মানে আমার লাইফের একটা পার্ট, জাস্ট চেরিকে আমি ছাড়তে যাই, তারপর ওখানে। এখন তো যেহেতু টাইমিংটা খুব কম, 8:40 থেকে 8:30, তো সেই কারণে আমি আর বাড়ি ফিরি না, ওখানে থেকে যাই, একবারে চেরিকে নিয়ে ফিরি, কারণ আবার ফিরবো, আবার যাব, কারণ আমাদের এখান থেকে টাইমিংটা অনেকটা, তো তো মানে এসে পরে আমার কোনো লাভ হয় না, জাস্ট জার্নিটাই হয়ে যায়, তো সেই কারণে আমরা একবারেই নিয়ে আসি। তো অনেকই মা আছে যারা ওখানে থাকে, তখন টাইমিংটা বেড়ে যাবে, তখন আর ওখানে থাকতে পারবো না। এই কটাই দিন যে আমরা এখন একটু এরকমভাবে টাইমটা স্পেন্ড করছি, তো দাঁড়াও কথাটা বলে নিই। তো হোপফুলি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট পাচ্ছি না, খুব কম কমেন্ট পাচ্ছি, কমেন্ট করে জানাবে। আর আমি আবার পরের ব্লগে দেখা করছি, এখনের জন্য এইটুকু, গুড নাইট। হ্যাঁ, তো চলো কালকের দিনটা আবার দেখা যাবে, ঠিক আছে, বাই।